একটা হিন্দু ছেলে হ্যাঁ মুসলিম একটা মেয়ের প্রেমে পড়ে এবং তাকে নিয়ে পালিয়ে যায় বিয়ে করার জন্য এবং তারা বলতো চুপ একটা কথা শুনতে চাই না লাস্ট পর্যন্ত খুব মানে ঘাপটি থেকে যে মধ্য দিয়ে ব্যাপারটা শেষ হয়েছে সেটার জন্য আপনাদের যেতে হবে সিনেমা হলে বাবা এমএলএ তার কড়া নজর এড়িয়ে একটা হিন্দু ছেলের সাথে প্রেমটাকে যা মানে চালিয়ে নিয়ে যাওয়া সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল নতুন বাংলা বাণিজ্যিক সিনেমা রঙহীন রামধনুর সাংবাদিক সম্মেলন মূলত সিনেমাটি প্রেমের ছবি ছবিতে ফাইট আছে গল্পের ঘাত প্রতিঘাত এবং বাধা বিপত্তি মূল এসপি আজকের কঠিন বাস্তব এখানে তুলে ধরা হয়েছে একটি মুসলিম মেয়ে হিন্দু ছেলের প্রেম যে বাধা বিপত্তি আসে তা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এক নজিরবিহীন মানুষ নিজেদেরকে অনেক মডার্ন আপ টু ডেট এবং শিক্ষিত মনে করে অথচ এই ব্যাপারে কতটা নিচে নামতে পারে কতটা বন্য পশুতে পরিণত হয় তা এই ছবিতে দেখানো হয়েছে সব বলে দিলে আসল মজাটাই মাটি তাই পুরোটা জানতে যেতে হবে প্রেক্ষাগৃহে ক্রিয়েশন ইমেজ নিবেদিত উমাশঙ্কর পরিচালিত নতুন বাংলা সিনেমা রঙহীন রামধনু খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে নীলু ভৌমিক বিশ্বজিৎ চক্রবর্তী ভরতকলের মতো বিখ্যাত শিল্পীরা এই ছবিতে অভিনয় করেছেন বেশ কয়েকটি চমৎকার গান আছে সঙ্গীত পরিচালক বব চক্রবর্তী রঙিন রামধনুকে কতটা রঙিন করে তোলেন দর্শকরা তা তো সময় বলবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন দীপ রায় রিপোর্ট নিউজ আইল্যান্ড 15 উমাশঙ্করপতি রঙহীন রামধনু রঙহীন রামধনু এটা কী ধরনের ছবি এটা এটা একটা এন্টারটেনমেন্ট ছবি হ্যাঁ এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা হিন্দু ছেলে হ্যাঁ মুসলিম একটা মেয়ের প্রেমে পড়ে এবং তাকে নিয়ে পালিয়ে যায় বিয়ে করার জন্য এবং তারা যেটা আমরা দেখেছি বিয়ের জন্য কোনো জাতপাত ধর্ম কিছু মানে না প্রেম কাউকে মানে না এই কন্টেন্ট নিয়ে আমাদের ছবিটা তৈরি দেখলে অবশ্যই ভালো লাগবে হ্যাঁ এটা একটা নতুন ছবি নতুন কনসেপ্ট নিয়ে আসছে হ্যাঁ এটা আমাদের কলকাতার যেমন শ্যুট আছে কলকাতার বাইরে নর্থ বেঙ্গলের শ্যুট রয়েছে ভালো লাগবে টোটাল ব্যাপারটাই এবং এই ছবিতে যারা কলা কৌশলী রয়েছে তারা খুব ভালোভাবে কাজ করেছে যথেষ্ট তারা এফোর্ট দিয়ে কাজ করেছে তাদের 100% দিয়ে কাজ করেছে এবং এই ছবির যে প্রডিউসার অভিজিৎ দা আমাদের যথেষ্ট হেল্প করেছে ছবির যে আমাদের কন্ট্রোলার প্রদীপ ঘোষ হ্যাঁ সেও যথেষ্টভাবে আমাদের হেল্প করেছে টোটাল ব্যাপারটা নিয়ে আমাদের খুব সুন্দর একটা কাজ হয়েছে তোমাদের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি ভাবছি এই ধরনের গল্প নিলেন কেন মুসলিম মেয়ে হিন্দু ছেলে এই মানে হিন্দু ছেলে মুসলিম মেয়ে অনেক ছবি হয়েছে তো গল্পের ঘাত প্রতিঘাত তো প্রায় একই রকম হবে না হ্যাঁ দেখুন গল্পের ঘাত প্রতিঘাত একই রকম হবে ঠিক আছে কিন্তু আমরা এই ধরনের গল্প বেছেছি এই কারণে কারণ এখন আমাদের
যেটা রয়েছে আমরা খুব মডার্ন হয়েছি, কারণ এই মডার্নের বাইরেও আমাদের বিভিন্ন জায়গা দেখি আমরা মন থেকে মডার্ন হয়েছি, হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে আমাদের একটা গোড়ামি কাজ করে। হ্যাঁ, সেই গোড়ামিকে কাটানোর জন্য আমরা আবার দর্শকের কাছে এই ধরনের তুলে ধরতে চাইছি, তাদের চোখ খুলে দিতে চাইছি। আলটিমেটলি আমরা মানুষ, হ্যাঁ, কোনো ধর্ম কিছু নেই, সব ধর্মের ঊর্ধ্বে হচ্ছে আমরা মানুষ। চুপ, একটা কথা শুনতে চাই না। তোমার বাবা একজন এমএলএ, এমএলএ জাফর শেখ। এটা সম্পূর্ণ একটা বাস্তববাদী ছবি, এটা রোমান্টিক ছবি, হ্যাঁ, একটা প্রেমের ছবি, এবং এর মধ্যে প্রেম করতে গিয়ে যে বাধা রয়েছে তার জন্য যে আমাদের অ্যাকশান, যে ফাইট আমাদের দরকার হয়েছে, তার মধ্যে কিছু ফাইট রয়েছে, কিছু কমেডি রয়েছে, কিছু আমাদের রোমান্টিক ব্যাপার রয়েছে। পুরো মেন বডি হচ্ছে রোমান্টিকের ব্যাপার। ভাইজান, এই সেই শুয়োরের বাচ্চা সুবিকে দিয়ে আবার পালাচ্ছিল। উনিশে জুন আপনাদের সিনেমা হলে সেন্সর হয়ে গেছে। অভিজিৎ রোহন, এবার তুই কি করিস আমি শুধু সেটাই দেখবো। কি ধরনের ছবি? এটা একটা প্রেমের গল্প, একটা হিন্দু ছেলে আর মুসলিম মেয়ের মধ্যে প্রেম, যাদের পরিবার মেনে নেয় না লাস্ট পর্যন্ত, খুব মানে ঘাকড়ি থেকেদের মধ্য দিয়ে ব্যাপারটা শেষ হয়েছে, সেটার জন্য আপনাদের যেতে হবে সিনেমা হলে। অনেক জায়গায় আপনি যেটা দেখবেন সব জায়গাতেই হিন্দু মেয়ে মুসলিম ছেলে, এখানে কিন্তু মুসলিম মেয়ে হিন্দু ছেলে। আমাদের বাবা মায়েরা যখন আমাদের পরিচয় জানতে পারবেন তখন কি তারা আমাদের মেনে নেবে? তোমার বাবা যদি আমাকে মেনে না নেয় তাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা দেখতে হবে। খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, মুসলিমদের মেয়ে, তো বাবা এমএলএ, তার কড়া নজর এড়িয়ে একটা হিন্দু ছেলের সাথে প্রেমটাকে যা মানে চালিয়ে নিয়ে যাওয়া, এটাই প্রেমের মেন ভূমিকা আমার। তো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, দেখা যাক পাবলিক করবে। এই চরিত্রে ভরত পল আছেন, যিনি আমার বাবা হয়েছেন, ছেলের বাবা, যে হিরোর যে বাবার ক্যারেক্টারটা বিশ্বজিৎ দা আছে, ওনাদের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, নতুন এক্সপিরিয়েন্স সবটাই ভালো। হ্যাঁ, এটাই আমার প্রথম ছবি, আমি এটার মাধ্যম দিয়ে আমি জার্নি শুরু করছি। যেমন হাসি আছে, কান্না আছে, অ্যাকশন আছে, সব রকম আছে। দর্শককে বলবো একবার হলে যান, গিয়ে দেখুন, ভালো লাগবে অবশ্যই, এবং ফ্যামিলি নিয়ে যান। থ্যাংক ইউ। বৃষ্টি আলম। বৃষ্টি আলম, চুপ, একটা কথা শুনতে চাই না। গীতিকার এবং সঙ্গীত পরিচালক বব চক্রবর্তী। এই ছবিতে মোট পাঁচটা গান আছে, পাঁচটা গানই আমারই লেখা সুরে, বিভিন্ন নতুন শিল্পীরা গেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য শ্রাবণী চট্টোপাধ্যায়, আমার নিজেরও গাওয়া আছে একটা, এবং উত্তম বলে আমার এক ছাত্র, প্লাস আরও কয়েকজন নতুন শিল্পীরা গানগুলো গেয়েছে এবং প্রত্যেকে খুব সুন্দর গেয়েছে। বাংলা মেলোডি ধারাকে বজায় রেখে এবং বাংলা কথা সুরকে বজায় রেখে সুন্দরভাবে তারা সিঙ্গিং করেছে, ভীষণ ভালো গেয়েছে তারা সকলে।